আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে কোনো রান্নার রেসিপি দেখাচ্ছি না, আজ আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন রান্নায় ব্যবহৃত নারিকেল কীভাবে সহজভাবে ফুড়নি ছাড়াই কুড়ানো যায়। অনেকেই আছেন যারা বিদেশে থাকেন অথবা ব্যাচেলার, আবার অনেকের বাসে নারকেল কুড়নি থাকে না, কিন্তু নারিকেলটা আমরা বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকি, তাই এটাকে কুড়নির প্রয়োজন হয়। তাই আমি আজ আপনাদের সাথে নারিকেল কুড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতিটি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে নারিকেল নিয়েছি, এই টাইপের খোসা ছাড়ানো নারিকেল খুব সহজেই আপনারা বাজারে কিনতে পারবেন। একটি গ্লাস এবং একটি চাকু লাগবে। নারিকেলের উপরে দেখবেন তিনটি অংশ থাকে, এর মধ্যে একটি একটু নরম থাকে। চাকু দিয়ে আমাদেরকে এই নরম অংশটিকে ছিদ্র করে নিতে হবে। এই পাশটাকে ছিদ্র করে নিলে আমরা খুব সহজেই ভিতর থেকে পানিটা বের করে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর এই টাইপের ধারালো চিকন সামনের অংশটা এই টাইপের ছুরি নিলে আপনার খুব ইজিলি এটা কেটে নিতে পারবেন। এখন সম্পূর্ণ পানি গ্লাসে ঢেলে নেব। নারকেলের ভেতর থেকে সম্পূর্ণ পানি বের করে নেওয়ার জন্য আমি নারকেলটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে ভেতরে সব পানি বের হয়ে আসবে। এখন আমি নারকেলটাকে পুড়িয়ে নেব। তার জন্য এই টাইপের স্টিলে একটি লাঠি নিয়েছি এবং এটা নারকেলের ওই ছিদ্র দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন চুলা জ্বালিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নারকেলটাকে একটু পুড়িয়ে নেব। চুলার তাপটা অবশ্যই মিডিয়াম থাকবে, অবশ্যই চেষ্টা করবেন ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে। 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিলে সব জায়গাটা সুন্দরভাবে হবে। নারকেলটাকে এভাবে পুড়িয়ে নিলে উপরের যে শক্ত খোলসটা থাকে সেটা থেকে নারকেলটাকে খুব ইজিলি ছাড়ানো যায়। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি এই নারকেলটাকে ঠান্ডা করে নেব। নারকেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটি কাপড় দিয়ে উপরে যে কালি হয়েছে সেটা মুছে নিচ্ছি, তা না হলে হাতে লাগতে পারে। এখন আমি এই নারকেলটাকে ভেঙে টুকরো করে নিয়েছি। এখন দেখুন কত ইজিলি এটা ছাড়ানো যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটি চাকু দিয়ে নারকেলের শক্ত অংশটাকে এক পাশ থেকে একটু উঠিয়ে নিলেই খুব ইজিলি ভেতর থেকে নারকেলের অংশটা খুলে চলে আসবে। আমি যেভাবে করে দেখিয়েছি এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা নারকেলের শক্ত খোলস থেকে ভেতরের নরম নারকেলের অংশটাকে বের করে নিতে পারবেন। এরকম করে আমি সবগুলো বের করে নিব। এখন নারকেলের পিছনে যে কালো অংশটা আছে সেটা আমি ছিলে নিব। তার জন্য এই টাইপের একটি পিলার নিয়েছি। এই টাইপের পিলার দিয়ে খুব সহজেই খোসা ছাড়ানো যায় যে কোনো জিনিসের। আমি এটা দিয়ে নারকেলের পিছনের যে কালো অংশটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ইজিলি এটা উঠে আসছে। এরকম করে আমি আরেকটিও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে যদি আপনারা করেন তবে আপনাদের গুলো ঠিক এভাবেই উঠে আসবে। এরকম করে আমি সবগুলো নারকেল থেকে কালো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি নারকেলগুলোকে গ্রেট করে নিব। তার জন্য এই টাইপের একটি গ্রেটার নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এই টাইপের গ্রেটারের চিকন অংশটাও দিয়ে করতে পারেন, আবার মোটা অংশটাও দিয়ে করতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। আমি আজকে আপনাদেরকে চিকন অংশটা দিয়ে গ্রেট করে দেখাবো। আপনারা ইচ্ছে করলে এটাকে চাকু দিয়ে পাতলা পাতলা করে লম্বা শেপের করে কেটে নিতে পারেন, মোট কথা যে শেপের প্রয়োজন সেই শেপ দিয়ে নিতে পারেন। তবে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিলে অনেকটা ইজি হয়। এখন দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়াতে কতটা পারফেক্টলি গ্রেট হয়েছে।
এরকম করে আমি সবগুলো গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো নারকেল গ্রেট করে নিয়েছি এবং এটা দেখতেও অনেক সুন্দর দেখায়। তো হয়ে গেল সহজভাবে নারকেল কুড়ানো। এভাবে কুড়িয়ে নিয়ে নারকেল আপনি যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন, অথবা বক্সে ভরে আপনি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।